সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন গীতালের একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা ভাওয়াইয়ায় অবদান রেখেছেন এরকম গুণীজন শিল্পী গীতিকার, তাদের সাক্ষাৎকার, তাদের অজানা কথা আপনাদের সামনে তুলে নিয়ে আসছি। ঠিক এরকমই একটি অবস্থায় আজ আমরা এসেছি পরিমল চন্দ্র বর্মন, একজন গুণী শিল্পী, নিবেদিত ভাওয়াইয়ার জন্য নিবেদিত প্রাণ, সেই নিবেদিত প্রাণ গুণী শিল্পী পরিমল চন্দ্র বর্মন, তার বাসায় এসেছি আমরা। তার সঙ্গে একান্ত কিছু কথাবার্তা আমরা শুনব, তার সম্পর্কে জানব। দর্শক আমাদের সঙ্গে থাকুন, গীতালের একটা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন এবং আজকের পরিমল চন্দ্র বর্মনের এই সাক্ষাৎকার উপভোগ করুন। দাদা কেমন আছেন? আছি ভাই, মোটামুটি আছি ভাই, মানে শারীরিক অসুস্থ অসুস্থ অবস্থা আছি ভাই মোটামুটি। কি শারীরিক অসুস্থতা বলতে? আপনি, আমি দেখলাম যে আপনি চলাফেরা করতে একটু সমস্যা হয়, এটা কি বার্ধক্যজনিত অসুস্থতা না আরও কোনো সমস্যা আছে? বার্ধক্যজনিত ভাই আর কি। তারপরে তো আমার ওই একটু পাথর ছিল ভাই, পাথর পাথরটা এখানে অপারেশন হলো না, তা আমি হায়দ্রাবাদ চলে গেছিলাম। হায়দ্রাবাদ? আচ্ছা আচ্ছা। হায়দ্রাবাদে ওখানে বললো যে ওর কী একটা জিনিস খাওয়া দাওয়া খাওয়ার পরে পাথরটা ফুলি নামছে এখন। আচ্ছা আচ্ছা। এই মাসটা এখন আর বলছে আর অসুবিধা নাই, আমি চলে চলাফেরা করতে বলছেন এবং সেই হিসাবে আপনি চলাফেরা করছেন? তাহলে অপারেশন করা লাগেনি? লাগেনি ভাই, লাগেনি। এখানে উঠছে না, ওডিতে উঠছে না, ওডিতে বললো যে তোমার প্রেশার বাড়ি গেলো আমার। আচ্ছা। তারপরে যে আপনার প্রেশার হবে আজকে, আমার প্রেশার বেড়ে গেলে তো অপারেশন করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে সেই পিঠতলের পাথরের জন্য কি ব্যথা অনুভব হয়? আপনি কি ব্যথা পান না কি এখন ব্যথাটা হচ্ছে? এখন ব্যথা হচ্ছে না ভাই, আগে হতো আছে নাড়ি দিয়েছিল, খুব ব্যথা হচ্ছে। তো এত কিছুর পরেও এই অসুস্থতা নিয়েও আপনি তো এখন সঙ্গীত চর্চা করে যাচ্ছেন, সঙ্গীতের উপর আপনার যে অনেক আগের থেকে যে অবদান, আপনি বিশেষ করে ভাওয়াইয়ের জন্য যে করেছেন, আপনার নিজের গান গাওয়া থেকে শুরু করে ভাওয়াইয়ের সংগঠনের সঙ্গে জড়িত থেকেও অনেক কিছু করেছেন আমার জানা মতে, আমি যতটুকু জানি। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনি নিজের থেকে বলেন যে আপনি ভাওয়াইয়ের জন্য প্রথম আপনি ভাওয়াইয়ের জন্য কী করেছিলেন, মানে ভাওয়াইয়ের ইয়েতে? তো এটা প্রাণের গান ভাই, এটা আমার, এটা আমি সে ছোটো ছোটো থেকে আমার ভাস, ছোটো থেকেই গান করতেন, কিন্তু ভাওয়াইয়া গানটাই করতেন? ভাওয়াইয়া গান বেশি করতাম। আচ্ছা। আমার তো মামা লালমোহন বিদ্যালয় গান গান গায় বেড়াবে। আচ্ছা। উনি বললেন যে মামা বাবা তুই আমার আদর সঙ্গে আসো, এতে শুরু হলো আমার সঙ্গীত চর্চা। তারপরে তো আমি তার কাছে একটু কালি নিলাম, কালি নিয়ে আমি ওই কেমন কাজটা এখানে আমার সব আছে আমার সে একদিন স্যার আছেন, তারপরে আমার কেস আসল যার মুন্সিপাল স্যার, তারপরে ওনার তখন প্রেরণায় ভাই উৎসাহিত হয়ে আমি এই ভাইয়ের প্রতি খুব আকৃষ্ট হয়েছি ভাই। আপনার কি মনে পড়ে যে আপনি কত বছর বয়সে ভাওয়াইয়া গান শুরু করেছিলেন? আমি রেডিওতে প্রোগ্রাম করছি আমি 5ই মে 1973 সাল থেকে ভাই, 1973 সালে 5ই মে থেকে শুরু করেছেন রেডিওতে গাওয়া। আচ্ছা। তারপরে তো একদম গাইতাম আর কি। তারপরে আমার ওই 82 সালে 82 মানে ওটা 88 তো ভাই আমি টেলিভিশনে টেলিভিশনে ওখানে আমি রামপুরায় যাইতাম ভাই। আচ্ছা। রামপুরে আমি করছি আর কি। তারপরে এখন শারীরিকের জন্য এখন যেতে পারছি। তো আপনি ভাওয়াইয়া শুরু করলেন মানে সেই সময় থেকে এখন পর্যন্ত ভাওয়াইয়াটা চালিয়ে যাচ্ছেন করছেন, আর এরপরে আরও কোনো আপনার ভাওয়াইয়ার ওস্তাদের কি স্মরণাপন্ন হয়েছেন বা কোনো ওস্তাদের সঙ্গে কথা বসা ছিল ভাওয়াইয়া নিয়ে? মানে ভাই চলছি তো, ওস্তাদ তো আমার আসলে স্যার বললেন সিরাজউদ্দিন আছেন। আচ্ছা। আর সাজিয়ে তো উনি মারা মারা গেছেন। জি। আর তারপরে এখন আমার ওস্তাদ আছে আর কি, সে কোনো অসুস্থ হয়ে গেছে আর কি। জি জি। আর ভাই আমারও শরীর অসুস্থ হয়ে গেছে, জানি না স্যার মালিক কবে কী করবে, জানি না আমি আর কি। আচ্ছা দাদা, আপনি তো নিজে গান করেন, বিশেষ করে ভাওয়াইয়া করেন, তো আপনার পরিবারে আর কেউ আছে যারা ভাওয়াইয়া করে বা অন্য কোনো গান করে? আমার পরিবারের মধ্যে আমার ছেলেমেয়েরা সকলে গান করে, আমার কিন্তু
বড় বড় ছেলে ধনঞ্জয় রায় ও আর ডাক্তারি পাশ করতে যাই হোমি ডাক্তার হয়েছে সেই গানটাকে করে কি তারপরে তো আগে ওই সুমিত রাষ্ট্রগান গান করতো কি তারপরে গান টান আর ছোটো ছেলে সেও গান টানা করে আমার ভাই ছোটো মেয়ে দাদা এখন আমার আছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই এখন রবীন্দ্রসঙ্গীতে এখানে গান টান এখানে চর্চা করছে কি এখানে তার রেকর্ড আছে কি তারপরে ঢাকায় সঙ্গীতে পাঁচটা পাস করবে তারপরে আমাদের যে মাত্রই পাঁচটা পাস করে বিশেষ দিয়ে আবার এখানে আসে আর কি আমার অডিশন দেওয়া আবার কি অবশ্যই সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত দেওয়া আবার রবীন্দ্রসঙ্গীত আছে তো ঠিক আছে দাদা আপনার ছেলে মেয়ে কয়েকজন আমার ছেলে মেয়ে দুই ছেলে দুই ছেলে দুই মেয়ে এবং সবাই গান করে সবাই সকলে গান টুকটাক করে আর কি আমার বাবার ছোটো মেয়ে কিন্তু গান হচ্ছে এজন্য বন্ধু দেখার গান শিখতেছে আর কি আচ্ছা ভালো খুবই ভালো হ্যাঁ হ্যাঁ আমরা আশা করি যে সে ভালো গান করবে এবং নিশ্চয়ই রেডিওতেও তার আমরা গান শুনবো শুনতে পারবো সেটা আমরা আশা করি আর সেই সাথে আরেকটি কথা বলি দাদা যে আপনি আপনার মনে পড়ে যে আপনি মানে আপনার অন্য কোনো আরও ছাত্রছাত্রী যাদেরকে আপনি শিখিয়েছেন আপনি তো ছেলে মেয়েদেরকে শিখিয়েছেন না তারা তো শিখলো এবং পাশাপাশি অন্য কোনো ছাত্রছাত্রী আছে যারা প্রতিষ্ঠিত হয়েছে সঙ্গীতে এরকম অথবা প্রতিষ্ঠিত হয়নি এরকম কোনো শিল্পী আছে যারা আপনার কাছে শিখেছে হ্যাঁ হ্যাঁ নবীন ইসলাম মণ্ডল স্যার মণ্ডল জি হ্যাঁ হ্যাঁ দাদা আমরা কথা বলছিলাম যে আপনি অন্য কোনো আরও ছাত্র আপনার আছে কি না যেমন আপনি বললেন যে নজরুল ইসলাম মণ্ডল তিনি পল্লিগীতি করেন তিনি আপনার কাছে গান শিখেছেন গান শিখেছেন হ্যাঁ দাদা আমরা কথা বলছিলাম যে আপনার ছাত্রছাত্রী কাকে কাকে আপনি শিখিয়েছিলেন এর মধ্যে বললেন যে বেবি মেরিন তাকে শিখিয়েছেন উনি এসডি সাহেব পানিনন বোর্ডে চাকরি করতেন এসডি সাহেব তো ওনাদের মেয়ন বেবি মেরিন এরকম আরও অনেকেই শিখেছে আরও অনেকেই অনেকে আছে অনেকে আছে দাদা আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপনি আপনার প্রাথমিক শিক্ষা কোথা থেকে শুরু করলেন এবং আপনি কীভাবে বেড়ে উঠলেন কোন জায়গায় আপনার মানে কোন স্থানে কোন জায়গায় আপনার জন্মস্থান এগুলো যদি একটু বলবেন আমার ভাইয়ের জন্ম হচ্ছে কালীগঞ্জ ওটা বাবুসদ্দ গ্রামে বাবুসদ্দ গ্রামে বাড়ি আমার হ্যাঁ মানে শৈশব আপনার সেখানে সেখানেই বেড়ে ওঠেন আমার তারপর ওখান থেকে আমি লেখাপড়ার ওখানে পাশ করছি তাই আমি স্কুলে তাহলে স্কুলের নাম কালীগঞ্জ তারপরে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ছিল আর কি সেই সময় সরকারি ছিল আর কি ওই স্কুল পর লেখাপড়া করতাম তারপরে ওখানে পাশ করার পর তারপর তো হাই স্কুলে গেলাম হাই স্কুল ঠিক আছে জেন হাই স্কুল চলে গেলাম কোথায় সেটা ঠিক আছে স্যার জেন ঠিক আছে ঠিক আছে জেন হাই স্কুল ওখান থেকে মেট্রিক পাশ করলাম পাশ করার পর তারপর কলেজে শুরু হলো আমার কর্মজীবন বলতে আপনি কি শিক্ষকতা পেশায় আসলেন হ্যাঁ শিক্ষকতা পেশায় আসলাম তারপরে শিক্ষক চাকরি পেয়ে আমি তখন প্রথম চাকরি হলো আমার সারবন স্কুলে সারবন স্কুলে আমার 1968 চাকরি হলো আমার আচ্ছা আপনি জব শুরু করলেন হ্যাঁ তারপরে জব শুরু করার পর তারপরে তো চলছে আমার কর্মজীবন চলল আর কি এখন তো ওই অবসর জীবন চলছে ভাই কাটে ভাই কিন্তু অনেক ছিল তারপর ডাকলেই তাহলে এটা হচ্ছে আপনার কর্মজীবন এবং আপনি এভাবে আপনার মোটামুটি এখন এই এই জায়গাটা মানে এই আপনার যে বাসায় এসেছে এটা কামাল কাসনা বলে কামাল কাসনায় আপনি মানে শুরু করলেন স্থায়ীভাবে বসবাস করলেন কখন থেকে শুরু করলেন এটা আমি একটি এই কি ভাই স্পষ্ট করি এইখানে ছেলে মেয়ে সবাই সব এখানে মানে বসবাস করছেন সেই থেকে আচ্ছা আপনি আপনার এই জীবনে দীর্ঘ জীবনে মুক্তিযুদ্ধ আপনি তো পেয়েছেন হ্যাঁ মুক্তিযুদ্ধের আপনি কোন ভূমিকায় ছিলেন কী করেছিলেন সেই সময় সেটা কি মনে পড়ে আপনার হ্যাঁ ভাই আমি মুক্তিযুদ্ধে পড়েছি ভাই আমি মানে আমি তখন ভাই বুঝিনি আমার কর্মচারী হিসাবে ছিলাম ভাই আচ্ছা মানে আমার ক্যাব তো ছিল মহামায়া হোটেল একটা ছিল কোথায় সেটা কুচবিহারে ছিলাম
কুচবিহারে আমাদের সকলেই ছিলাম, আমার এখানে সকলেই আমাদের মানে সকলেই মনে বলতে অবস্থান ছিল। তারপরে বলিউড ছিলেন বলতে হচ্ছে মোহাম্মদ সিরাজ, হ্যাঁ উনি 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 ছিলেন, পরে বলিউড ছিলেন, আর কৃষ্ণ সরকার ছিল ওই একে কুচবিহারে, মানে ভাইদের জায়গার লোকজন ছিল কি। আর তখনই আমাদের নগরের খাইতে আমরা ওই ওটা হলো তৈব ভাই মাথার পাখল দায়িত্ব ছিল, আচ্ছা কার্ড দেখে আমরা অনেক খাইতে পারছি, আচ্ছা হ্যাঁ আমার খাইতে পার, আর ওই আমাদের ম্যাচ থাকে, আচ্ছা ম্যাচে আমাদের গান বাজছে, আমাদের এম বিশের একটা থাকে বিশের রাজ্য সাহেব ছিলেন, আচ্ছা উনি, তারপরে পেয়ারা মাস্টার ছিলেন, তারপরে ওখানে সকলে আসতো ভাই ঢাকার থেকে শিল্পীরা, আমাদের বড় প্রয়োজন বড় বড় নেতাগুলো আসতেন, যেমন হাকিমন সির আসতেন, তারপরে কামিজ জামান আসতেন, তারপরে তাজুদ্দিন সাহেব এনে এরা আসতেন ওখানে ভাই, সেখানে মাঠে মাঠে অনেক ঘরে গান বাজনা করছি, মানে ওই সব মুক্তিযোদ্ধাদের সঙ্গে আপনারা সেখানে আপনারা সরাসরি মুক্তিযোদ্ধাদেরকে গান গেয়ে উদ্বুদ্ধ করেছেন, এরকম কাজগুলো, হ্যাঁ ভাই হ্যাঁ, এবং তারা আমাদের গানে উৎসাহিত হয়ে তারা তারাও সংগ্রাম করতে রাখি। তো এই যে আপনি মুক্তিযুদ্ধ করলেন, আপনি কি মুক্তিযুদ্ধের সরকারিভাবে কোনো স্বীকৃতি পেয়েছেন বা কোনো অনুদান পান বা কোনো অবদান আছে? ভাই স্বীকৃত হয়ে এখন তো ভাই আমি তো এই সালে ভাই ছিলাম, নতুন করে এই সালে আপনি অন্তর্ভুক্ত হয়েছেন, এর আগে আপনি মুক্তিযোদ্ধা হিসেবে কোনো সহযোগিতা সরকারি কোনো সুযোগ সুবিধা পাননি? না ভাই, দাঁড়িয়ে গিয়ে হওয়ার পরে তারপরে তো পাইলাম সব ওনাদের পাচ্ছি আর কি, এখন ভাতা পাচ্ছি, তারপরে তারপরে পাচ্ছি ভাই আর কি। এটা কত সালে ফেলেন দাদা, এই এই সরকারি সুযোগ সুবিধাগুলো কত সাল থেকে পাওয়া শুরু করে? ১৯ সাল থেকে ভাই, ১৯ সাল থেকে, ২০১৯ সাল থেকে, হ্যাঁ। তো এটা পেয়ে এই সরকারি সহযোগিতা এবং সেই সাথে মুক্তিযোদ্ধা হিসেবে আপনি যে মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে আপনার অবদান যে ছিল সেটা স্বীকৃতি পাওয়াতে আপনার অনুভূতিটা কি, এটা কেমন লাগে? ভাই ভালো ভাই, মানে একটা আগে ছিল ভাই এখন হইলাম, মনে একটা জোর ভাই জোর এসে গেছে ভাই, একটা যে দেশের জন্য অনেক কিছু করতে হবে ভাই, সেটা স্বীকৃতি পেয়ে আপনাকে হ্যাঁ ভালো লাগে, ভালো লাগে। আচ্ছা মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাওয়াতে আপনার ভালো লাগছে, আপনি সেটা বলেন, হ্যাঁ। তো এই ভালো লাগা থেকে এবং শুধু স্বীকৃতি না, এখান থেকে কিছু হয়তো অর্থ অর্থ পাচ্ছে, সেটাও পাচ্ছে, সেটাতে কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা হচ্ছে না ভাই, সমস্যা হচ্ছে না। এই যে আপনি প্রাপ্তিগুলো, আপনি স্বীকৃতি পাওয়া এবং সরকারি অর্থ কিছু পাওয়া মুক্তিযুদ্ধের জন্য, তো এটা পাওয়ার পরে আপনার অনুভূতি এবং সেই সাথে সরকারের প্রতি আপনার কৃতজ্ঞতা বা আপনার অনুভূতি থাকে, এই সরকারকে আপনি কোনো কিছু বলতে চান? মানে আমাদের তো বর্তমান সরকার সুস্থ, আমাদের মানে একবারে মানে তার দেখা পড়ে আমি আরো ভাই খুশি হতাম ভাই, মানে আমার প্রধানমন্ত্রী দেখা পড়ে আরো খুশি হতাম ভাই, মানে আমার অনেক কিছু বলার ছিল ভাই। আচ্ছা আচ্ছা, প্রধানমন্ত্রীকে আপনি অনেক কিছু বলতে চান? বলতে চাচ্ছি, আপনার এই প্রাপ্তির কারণেই অনেক কিছু বলতে চান, বলেন আপনি। প্রধানমন্ত্রী অবশ্যই শুনতে পারেন আমাদের কোনো অনুষ্ঠানে, অথবা আপনি আপনার দর্শকদের জন্য আপনার শ্রোতাদের জন্য বলতে পারেন, আপনি বলেন কি বলতে চান, কত ভালো লাগছে আপনার সরকারের এই স্বীকৃতি দেয়া, সরকারের এই সহযোগিতা করা, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের এই সম্মান দেয়া, এ প্রসঙ্গে আপনি কি বলতে চান, আপনার অনুভূতির কথা বলেন। অনুভূতি আপনার অবশ্যই ভালো লাগছে, সেই ভালো লাগাটা, সেই ভালো লাগাটা আপনি সরকারকে ধন্যবাদ দিতে চান? ধন্যবাদ ধন্যবাদ, একটা প্রাণ খুলে ধন্যবাদ দিতে চাই, প্রাণ খুলে ধন্যবাদ দিতে চাই, তার দেখা পেলে আমি তার মানে অনুরোধ করতে যে মা বলে না বোন বলে যা কিছু হোক, আপনি অনেক কিছু করছেন দেশের মানুষের জন্য, অনেক কিছু করছেন, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের জন্য আরও অনেক বেশি কিছু করছেন, আপনার এই অবদান চিরস্মরণীয়, আপনাকে অনেক মহান করেছে দাদা। এই অনেক কথা হলো, এই কথার প্রেক্ষিতে আপনাকে একটু আমরা অনেক সময় আমাদের শ্রোতারা
আমাদের অনেক সময় আমাদের দর্শকরা জানতে চায় যে আমাদের এই প্রিয় মানুষটির প্রিয় কিছু আমরা জানতে চাই, প্রিয় খাবার কী বা আপনার প্রিয় খাবার কী, প্রিয় রং কী, এসব আর কি। এটা হচ্ছে দর্শকদের চাওয়ার থেকে আপনাকে প্রশ্ন করছি যে আপনার প্রিয় খাবার কী, আপনি কী খেতে বেশি পছন্দ করেন? এখন তো ভাই বয়স হয়ে গেছে, এখন তো মিষ্টি মিষ্টি ভালো লাগে না ভাই। আচ্ছা, মিষ্টি ভালো লাগে না, আর ভাতে খাই তো, ভাতে খাই। ভাত, ভাতের সঙ্গে কি মাছ খান না ডাল খান না সবজি খান না মাংস, কোনটা পছন্দ? মাছ ভাই, মাছ খাই একটু ভাই, ছোট ছোট মাছ আছে, ছোট মাছ সঙ্গে ভাত, এটা আপনার বেশি পছন্দ। সেই সাথে আর একটু প্রশ্ন করি যে আপনার প্রিয় রংটা কি, কী রং আপনার বেশি ভালো লাগে? আমি তো সাদা, সাদা ভাই, আমি তো সাদাটাই বেশি পছন্দ, বা হালকা আছে কোনো রং সেটা বেশি পছন্দ। প্রিয় ফুল আপনার কি দাদা একটু বলেন? প্রিয় ফুল তো আমাদের গোলাপ ফুল তো আছেই, গোলাপ ফুল, গোলাপ ফুল ভালো লাগে, গোলাপ ফুল তো আছেই। এখন তো আমার জাতীয় ফুল তো সেটাকে ভালো লাগে, ভালো লাগবে। দাদা একটা আপনাকে প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আপনার স্মরণীয় কোনো ঘটনা আছে কিনা, বিশেষ করে আমরা চাচ্ছি যে সঙ্গীত বিষয়ে কোনো স্মরণীয় ঘটনা আছে কিনা যেটা আপনাকে হয়তো এখনো আনন্দিত করে অথবা দুঃখ দেয়, যে কোনো ভাবে হতে পারে, যে কোনো রকমের হতে পারে। আমরা অনেক কজন ছিলাম, আমার গজনবাবু, গজনবাবু নামে এক বাড়ি ছিল গঙ্গাচড়া, হঠাৎ মারা গেল আর কি। সে আমাদের সঙ্গে থাকতো আর কি, আমরা ওষুধের দায়িত্বও আমাদের থাকতো, ওখানে দায়িত্ব আর কি। গিদেলের আখড়াতে ওখানে আমরা গিয়েছিলাম, গিদেলের আখড়ায় ওখানে আসর হতো, আসর হতো, এবং ওস্তাদ সিরাজউদ্দিন পরিচালনা করতেন। হ্যাঁ, আপনারা অনেকেই সেখানে গিয়েছেন, আমি অবশ্য সেখানে গিয়েছি কিন্তু অনেক পরে আপনাদের। হ্যাঁ ভাই, আমরা আগে গিয়েছিলাম জি। হ্যাঁ, তো সেখানে সেখানকার কোনো ঘটনা আপনার স্মরণীয় এটা বলতে চাচ্ছেন? এই ভাই ভাই, মানে গজেন বাবু আমাদের, আমার মানে ছোট ভাই আর কি, ছোট ভাই হতো। আচ্ছা, হঠাৎ করে মানে ওই রেডিও প্রোগ্রাম করলে করার পরে তারপরে হঠাৎ করে মানে মারা গেলো ভাই। স্মরণীয় ঘটনা ভাই খেয়া পাচ্ছি না, মানে সঙ্গে দেখি। হ্যাঁ, আর এই যে ওর কথায় একটা গ্রামে আমি শুনেছিলাম ভাই, আর ও জীবন নদীর খেয়া সেটা ঠিক আছে, আমরা সবাই মরে যাব, আমাদের সবাইকে যেতে হবে, কিন্তু আমরা কী করে গেলাম, আমরা কী অবদান রাখলাম এই সমাজের জন্য, জাতির জন্য, সেটা আমাদের স্মরণীয় করে রাখবে, সেটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে। দাদা, সঙ্গীত করতে গিয়ে, বিশেষ করে এই সঙ্গীত চর্চা এবং সঙ্গীত এতদিন ধরে আপনি ধরে রেখেছেন, সেটা করতে গিয়ে পারিবারিকভাবে আপনি কারো সাপোর্ট, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে অনুপ্রেরণা বা কারো সহযোগিতা এরকম পেয়েছেন যার কথা আপনি বলতে চান? আমার মামা প্রয়াত মামা, তিনি তো আমাকে সাহস দিতেন। আচ্ছা, মামা বলছিলেন যে বাবা তুমি গান বাজনা করো। আচ্ছা, মায়ের উৎসাহ ছিল এবং মায়ের উৎসাহ, মামার উৎসাহ ছিল আর কি। তারপরে তো বাবা তুমি গান করো, তুমি গান করতে পারবে আর কি। তারপরে তো ভাই উৎসাহ তো পাইলাম আর কি, অনেক পাইলাম ভাই, মামার কাছে পাইলাম। তা মামা তো বারো চলে গেছে, মারা গেছে ভাই, এখন মামার গান দেখি না। মা চলে গেছে, মামা চলে গেল, তারপরে আমার ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন করবো আপনাকে, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে গিদালের একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা ভাওয়াইয়াকে সংরক্ষণ, ভাওয়াইয়াকে সম্প্রসারিত করার জন্য শ্রোতা দর্শকদের কাছাকাছি আসার জন্য একটা কাজ করে যাচ্ছি, এবং আমাদের এর মধ্যে অনেক দর্শক আমাদের সঙ্গে আছে গিদালের একটা ইউটিউব চ্যানেলের সঙ্গে, তারা থেকে আমাদেরকে উৎসাহিত করছে। তো এই বিষয়ে আপনি গিদালের আখড়া ইউটিউব চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, কিছু বলবেন? দর্শক তো এগুলো ভালো দর্শকগুলো, যারা সঙ্গীত যারা ভালোবাসে তারা অবশ্যই ভাই সঙ্গীত প্রিয় মানুষ হবে, তারা সুন্দর মানুষ, মনের মানুষ হবে আর কি। তো আমরা চাই তারা সবাই আসুক,
আসি আপনার সঙ্গে যোগদান করুক এবং আমাদের আরও আমাদের উৎসাহিত করুক আমাদের। দাদা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেকক্ষণ সময় দিলেন আমাদেরকে। আপনার সুস্থতা কামনা করি, আপনি সুস্থ থাকেন, যতদিন থাকেন সঙ্গীত নিয়ে থাকেন, সঙ্গীতের সঙ্গে আপনার বসবাস আরও দীর্ঘ হোক সেই প্রত্যাশা রাখি, এবং সেই সাথে আপনার সুস্বাস্থ্য কামনা করি। আজকে আপাতত আপনার সঙ্গে আলাপচারিতা এখানে শেষ করছি। দর্শক আপনারা দেখছেন গীতাদের একটা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকে আমরা বিভিন্ন অঞ্চলে এবং প্রতিষ্ঠিত, বিশেষ করে ভাওয়াইয়ের জন্য যারা প্রতিষ্ঠিত হয়েছেন, ভাওয়াইয়ের জন্য যারা বিশেষ বিশেষ অবদান রেখেছেন, আমরা তাদেরকে তুলে আনার চেষ্টা করছি আপনাদের সামনে। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এবং সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।